গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে 4:45। इसका दाम ज्यादा है? है इसका दाम ज्यादा है? दाम ज्यादा है। कितना एक किलो के दाम कितना है? यही वही करीबन 1,80,000। तो हम लोग जो चाय खाते हैं वो क्या कौन सा चाय है? झाड़ू मारने वाला। तो बंधु डे 3 वीडियो ते अपने अनेक अनेक स्वागत। तो आज के हमारे दिन का शुरू हुए थे कांचनजंगा व्यू देखे। তো আমরা সকাল থেকে সকালে টাইগার হিলে গেছিলাম, গিয়ে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এই এখন ফিরলাম আমরা। এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বেরোবো। তো এখন আপাতত ফ্রেশ হই, তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু দেখে নাও। গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে 4:45। আজকে আমাদের টাইগার হিল যাওয়ার কথা আছে, তো সেই জন্য একটু ভোর ভোর উঠতে হলো। প্রায় 3:30-3:30 সময় উঠেছি, উঠে ব্রাশ ফ্রাশ করে রেডি হলাম। একটু পরে আমাদের গাড়ি এসে যাবে, তো গাড়ি এসে গেলে আমরা বেরিয়ে যাবো, গাড়ির জন্যই অপেক্ষা করছি। তো আজকে আমরা যাচ্ছি আজকে প্রথমে টাইগার হিল, তারপর ওখান থেকে আর কোথায় কোথায় নিয়ে যায় দেখা যাক। তো বন্ধু ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে আর আমরা টাইগার হিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 4:10 বাকি। তো রাস্তায় খুব বেশি আলো নেই, যার জন্য সেরম কিছু দেখাতে পারবো না। তো একদম আমরা টাইগার হিলে পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধু সানরাইজটা তোমরা দেখলে? আর এখানে লোক দেখো শুধু, বাপরে বাপ! এই একটা বিল্ডিং হচ্ছে, এখানে সানরাইজ দেখার জন্য একটা পয়েন্ট তৈরি হচ্ছে। তো ওর উপর থেকে আরও ভালোভাবে দেখা যাবে সম্ভবত। আমরা আর উঠলাম না ওখানে, নিচে ভালো প্লেস পেয়ে গেছিলাম তাই এখানেই রয়ে গেছিলাম আমরা। তো বন্ধু সানরাইজ দেখা আমাদের কমপ্লিট, এবার আমাদেরকে ফিরে চলে যেতে হবে হোটেলে, কারণ এখান থেকে ফিরে গিয়ে আমাদের আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, আরও অনেকগুলো পয়েন্ট আমাদেরকে ঘুরতে যেতে হবে। তো সেই পয়েন্টগুলো না হলে আমাদের লেট হয়ে যাবে, আর এখান থেকে এরপর সবাই এক এক করে নামবে, আর আমরা যদি লেট করে ফেলি তাহলে কিন্তু ভীষণ একটা জামের মধ্যে পড়ব। তো গাইজ আমরা ডে 3 জার্নি শুরু করে ফেলেছি। ডে 3 জার্নিতে আমরা আজকে যাচ্ছি প্রথমে তিনচুলে, ওখান থেকে এসে লামাহাটা। লামাহাটাকে বাদ কাহা যায়গে? ভাই যায়গে তিনচুলে টুটা। হ্যাঁ হ্যাঁ, उसके बाद में वहां से थोड़ा आगे से তিনচুলে का जगह देखना है। তিনটা চুলে মতলব এক পয়েন্ট বনা হুয়া হ্যায় वो लोग का पूजा करने के लिए, उसको बोलते तीन चूल्हे। हाँ। वो देख के हम लोग फिर आ जाएंगे लामाहाटा में। लामाहाटा से फिर आपको लामाहाटा पार्क नीचे में है, वो टूटा ऊपर में है। हाँ। वो ऊपर में जो लेक देखना है आपको। हाँ। लेक देख के नीचे आना है, नीचे आना। उसके बाद में रॉक गार्डन, वाटर रॉक गार्डन जाएंगे। रॉक गार्डन खत्म करके खत्म कर तो लास्ट हमारे रॉक गार्डन हो। रॉक गार्डन हार पर हम होटेले ढुकब। এই যে কাকু, হ্যাঁ খুব ভালো, দার্জিলিংয়ে সবথেকে, হ্যাঁ মানে যাকে সবথেকে ভালো লেগেছে হচ্ছে এই কাকু আঙ্কেল, আপকে বারে মে থোড়া বতাইয়ে। আমি ক্যা বতানা হ্যায়, বহুত আচ্ছা আদমি হ্যায়, সবসে আচ্ছা লাগা দার্জিলিং মে আকে, এই আদমি সবসে আচ্ছা হ্যায়। ও ঘুষ গিয়া নিচে মে ওদার মে, কোথায় কি আছে না আছে সমস্ত কিছু আমাদেরকে বলে দিচ্ছে, এবং সব জায়গা ঠিকঠাক ভাবে নিয়েও যাচ্ছে। খুব সুন্দর, একদম
কি বলবো একদম নিজেদের মতো করে ঘোরাচ্ছে একদম এত সুন্দর মানুষ। ও কাল হাম লোক জু মে গিয়া থা না ও জু গিয়া থা ওয়া ও পাড়ি ও জঙ্গল ওই ঘর সাপে তো वाला চমক রহা হ্যাঁ ও ভিতর মে রোপে রোপে ভি উধর হি উসকে বাদ ভি আয়া থা টি গার্ডেন উস সাইড মে আবি ইয়ে তো আ গিয়া আর্মি ক্যাম্প এরিয়া ও দার্জিলিং কা ব্যাক সাইড হো গিয়া ও সন্দকপুর ये है नेपाल का एरिया ये कंचनजंगा इस तरफ ये नामची है ये सिक्किम इस तरफ सिक्किम है ये बीच में जो फाका है इस ये जो फाका है इस तरफ सब सिक्किम है उस तरफ सब नेपाल है और इस तरफ भूटान हाँ भूटान हो जाएगा चाइना हो जाएगा नथुला बॉर्डर गैंगटोक कालिम्पोंग फिर घूमते घूमते वही जगह है हाँ पहाड़ घूमते घूमते তো বন্ধু আমরা এখন পাহাড়ের কিন্তু অনেকটা উপরের দিকে উঠে গেছি আর যত উপরের দিকে উঠছি সত্যি চারিপাশের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। পুরো চারিপাশে চা বাগানে ভর্তি আর কতটা উপরে উঠে গেছি আমরা এখান থেকে নিচের দিকে তাকালে পুরো কতটা ডাউন দেখাচ্ছে আর এই রাস্তাটা একদম সোজা খাড়াই হয়ে উপরে উঠছে। এই গাড়িটা যেভাবে চলছে ভয় লেগে যাচ্ছে এক একটা টার্ন যখন নিচ্ছে এত মারাত্মক টার্নগুলো আর এতটা খাড়াই রাস্তাটা আর চারিপাশের ভিউটা জাস্ট তো অসাধারণ অসাধারণ ভিউ চারিপাশের শুধু চারিপাশটা পুরো চা বাগানে ভর্তি। আমরা এখন ওই তিন চুলের কাছে যাচ্ছি তো ওইখানে নাকি আরও সুন্দর ভিউ আছে আমাদের ড্রাইভার বলল তো আর ড্রাইভার আমাদেরকে একটা পাহাড়ের একটা গল্প শোনাবে বলল তো ওইখানে গিয়ে পাহাড়ের গল্পটা কিন্তু তোমাদেরকে অবশ্যই শোনাবো ঠিক আছে হ্যাঁ ও হ্যাঁ ও অ্যাকচুয়ালি মে কিয়া থা পহলে উসকা সির ভি থা হ্যাঁ মুরগা কা সির হ্যাঁ ও উসকো কাট কে নিচে গিরা দিয়া কিউকি ও মুরগা কা সির জো হ্যায় জব আওয়াজ মারতা হ্যায় तो गांव में आदमी मर जाते थे पहले सत्ययुग में उसको तरवाल से उड़ा दिया उसको काट दिया तो अभी उसका सिर जो है नीचे में है उसका नेक है वहाँ पर वो पहाड़ी और ये देखिए टीस्टा रिवर गैंगटोक जाने वाला रोड सीधा डेनी का बियर फैक्ट्री वो कालिम्पोंग हो गया पैराग्लाइडिंग वो ऊपर पहाड़ी में हाँ ये है आर्मी एरिया कैंप पोलो ग्राउंड हाँ ये होम स्टे संतरा गार्डन जब जनवरी में संतरा ये जगह में बहुत होता है सीटों उस तरफ में तो हम एम तीन चूले ते तीन चूला फर्स्ट टाइम तीन चूला एलम एबार तीन चूला थेके तीन चूला एखनो उपरे थेके उपरे आरो उठबो उपरे उठे आर की व्यू पॉइंट आछे ड्राइवर बोललो देखाबे सेगुलो देखबो देखे तारपर एखान थेके आबार बैक करो वो दार्जिलिंग का जो प्योर टी ये जो है आसाम हाइब्रिड टी दार्जिलिंग प्लस आसाम हाइब्रिड किया हुआ है ये देखिए उसका पता भी बड़ा है ना ये इसका पता भी बड़ा है ये बनेगा आपको सीटीसी प्लस जो दार्जिलिंग चाई दोनों मिक्स करके बनाएगा मिक्स करके ये हाइब्रिड किया हुआ है अलग सा पता जो बड़ा आता ना ये इसका दाम ज्यादा है इसका दाम ज्यादा है दाम ज्यादा है कितना एक किलो के दाम कितना है यही वही करीबन 1,80,000 1,80,000 एक किलो के दाम एक किलो के दाम सब ये हाइब्रिड किया हुआ हम लोग जो चाय खाते हैं वो क्या कौन सा चाय है झाड़ू मारने वाला झाड़ू मार के जो मिलता है वो हम लोग खाते है चाय कहाँ ये सब चाय कहाँ बिकता है बाहर चला जाता है बाहर फॉरेन चला जाएगा फॉरेन चला जाएगा वो देख के चला जाइए हाँ इधर जो साफ है ना वो दोनों तरफ से डसेगा। तो बंधु वेलकम टू लामाहाटा। तो बंधु हमरा एखन लामाहाटा इको पार्के एसे गेछि एइखाने एबार टिकिट काटबो टिकिट केटे हमरा भेतरे ढुकबो এখানে টিকিটের দাম 15 টাকা পার পার্সন।
আমরা এখন লামাহাটা ইকোট্যুরিজম পার্কে ঢুকেছি। এখানে শুধু পাইন গাছের জঙ্গল, বিশাল বড় বড় পাইন গাছ, আর প্রচুর হাইট উঠতে হচ্ছে। এতটা হাইটে ওঠার পরে নামবো কী করে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। ওই আমাদেরকে ওই উপরে যেতে হবে, দেখাও যাচ্ছে না ঠিকমতো পাইন গাছের জন্য। পুরো একদম টপে যেতে হবে, ওইখানে টুডা আছে একটা স্পট, ওখান থেকে আবার সেদিকে নিচে নামতে হবে। কমান্ড কেমন লাগছে পাহাড়ে উঠতে আর নামতে? দারুণ দারুণ লাগছে, আমার কোনো সমস্যা নেই, ফাটাফাটি। আমার ফুসফুস স্ট্রং স্ট্রং আছে, আমি স্মোকিং করি না। আচ্ছা, ফুসফুস আমার স্ট্রং। আচ্ছা, সব পাহাড়ে ওঠাও কোনো সমস্যা নেই তো? বাহ, দারুণ জিনিস। মাঝে মাঝে একটু হাঁপিয়ে যাচ্ছি নাকি? ওটা তো স্বাভাবিক, না হাঁপালে সেটা আবার অস্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে যে আমরা কতটা এলাম। নিচেটা দেখা যাচ্ছে একটু একটু, এখনো অনেকটা উঠতে হবে। এখান থেকে একটু পরিষ্কার দেখা যাচ্ছে কতটা আর উঠতে হবে। ওই উপরে, ওখান থেকে আবার আমাদেরকে ওই দিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে নেমে যেতে হবে। ওইখান থেকে ওটা দিয়ে নেমে যাওয়া যাবে। তো বন্ধু, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশানে। ওফ, অনেক পরিশ্রমের পর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। আমরা 11টার সময় শুরু করেছিলাম, এখন বাজে 12:15, 45 মিনিট লাগলো উপরে আসতে। যেটা নিলাম সেটা দেখাই এবার। অ্যাডভেঞ্চারের চক্করে বেরিয়ে এই ঘুরে যাচ্ছি পুরো জঙ্গলে জঙ্গল।